ইরান আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা। দুই দেশের লড়াইয়ে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এমনটাই খবর। দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ব্যাপক লড়াই চলে, গুলি চলে ঘন ঘন এমনটাই খবর। জানা গিয়েছে যে মৃতদের মধ্যে দুজন ইরানি। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে জানান যে হেলমন্দ নদীর জলের দাবিদার নিয়েই শনিবার দিন নিমরোজ প্রদেশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুরু হয় বচসা, আর এর জেরেই দুদেশের মধ্যে ধিক ধিক করে বাড়তে থাকে উত্তেজনা, আর এরপরেই শুরু হয় গুলির লড়াই। তবে এই যুদ্ধ যদি ফের নতুন করে সীমান্তে উত্তেজনা তৈরি করে, তাহলে ফের তার বিশ্বের পক্ষে অশনি সংকেত বলেই মনে করছেন অনেকে। সমস্যার মূল কারণ হচ্ছে হেলমন্দ নদীর জল। 1000 কিলোমিটার দীর্ঘ এই নদীর জলধারা আফগানিস্তান হয়ে ইরানে প্রবেশ করেছে। অভিযোগ, আফগানিস্তান তাদের দিকে বাঁক নির্মাণ করে জলবিদ্যুৎ এবং সেচের কাজে ব্যবহার করছে, ফলে ইরানের দিকে সেভাবে জল বাহিত হচ্ছে না। খরা ইরানের একটি জ্বলন্ত সমস্যা, কিন্তু গত 10 বছর ধরে তা ভয়ঙ্কর আকার নিয়েছে। এর জেরেই এবার কি তাহলে ইরান এবং আফগানিস্তানে যুদ্ধ লাগলো বলে? এই প্রশ্নটাই বর্তমানে উঠছে, কারণ নদীর জলকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনার খবর পাওয়া গেছে তা কিন্তু নতুন করে চিন্তার মেঘ সৃষ্টি করেছে। ইরান আফগান সীমান্তে নতুন করে উত্তেজনার খবরে নতুন করে উত্তেজনা যেমন সৃষ্টি হয়েছে, তেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং সবথেকে একটা বড় বিষয় যেটা, সেই এলাকার মানুষজনের মধ্যেও ভয়ের সৃষ্টি হয়েছে। দুদেশের লড়াইয়ে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এমনটাই খবর। আর এদিকে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ব্যাপক লড়াই চলে, ঘন ঘন গুলি চলে। জানা গিয়েছে মৃতদের মধ্যে দুজন ইরানি। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে জানান যে হেলমন্দ নদীর জলের দাবিদার নিয়ে শনিবার নিমরোজ প্রদেশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুরু হয় বচসা, আর এই জেরেই দুই দেশের মধ্যে ধিক ধিক করে বাড়তে থাকে উত্তেজনা, আর এরপরেই শুরু হয় গুলির লড়াই। অবশ্যই এই খবরের যা যা আপডেট আমরা পাবো পৌঁছে দেবো আপনাদের কাছে। আরও অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলটিকে। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।